আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা 3 দিন ভারী বৃষ্টির আভাস, হতে পারে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 72 ঘন্টায় দেশের 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 61 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে 30.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, পটুয়াখালী, বাগেরহাট, কাউখালী, টঙ্গিপাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, মংলা, রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, মানিকসরি, খাগড়াছড়ি, দীঘিনালা, রাঙ্গামাটি, রাজস্থলী, মিরাজশরী, চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, কালীহাটি, গাজীপুর, টাঙ্গাইল, শিবচর, দোহার ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই মেঘ বৃষ্টি কোথাও কোথাও একটানা 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এতে করে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তবে আগস্ট মাসের 19 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝড়হাওয়া বয়ে যেতে পারে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে উপকূলের কাছাকাছি থাকুন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজ রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।